বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু সম্মানিত বিওয়ারডস প্রবাসী ভাই বন্ধুরা সৌদি আরবে দর্পাকর শুরু হয়েছে কিছুদিন আগে কাতারে দর্পাকর শুরু হয়েছিল আসলে সৌদি আরব হচ্ছে এই আরব জাহানের নেতা সৌদি আরব হচ্ছে আরব জাহানের লিডার সৌদি আরব যেটা করে অন্যান্য দেশ করে আর তাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব থাকতে পারে আভ্যন্তরীণ কিন্তু প্রবাসীদের বেলায় ব্যবসা করায় বিসা ব্যবসায় তারা সবাই এক রয়েছে সৌদি আরব যাকে পাচ্ছে তাকে পাঠাচ্ছে আমরা মনে করলাম যে অবৈধ রয়েছে যে সেখানে সে দেশের আইন মানে নাই তার আইডি নাই তার ভিসা নাই পতাকা নাই তাকে আপনি ধরে পাঠান কোনো সমস্যা নাই অনেক প্রবাসীরা সেই দেশের কফিলের সাথে কপিলের সাথে আপনার চক্রান্তে শিকার হয়ে কপিলের সাথে চক্রান্তে শিকার হয়ে অবৈধ হয় কোন প্রবাসী বাঙালি অবৈধ হয়ে সেই দেশে যায় না টাকা পয়সা খরচ করে যায় দালালের মাধ্যমে অবৈধ হয় এরপরে একসময় খালিয়াতে বাংলাদেশে ফিরে আসে প্রতিদিন খালিয়াতে বাংলাদেশের এমিটেন যোদ্ধারা আসছে সৌদি আরব থেকে সরকার সেদিকে নজর নিচ্ছে না প্রবাসী কল্যাণ মন্ত্রীর সেদিকে খবর নেই পররাষ্ট্র মন্ত্রী তো কিছুই জানবেন না কারণ দূতাবাসগুলা কিছু না বললে রাষ্ট্রীয় পররাষ্ট্র মন্ত্রী কিছুই জানেন না এই ইলেকট্রনিক্স মিডিয়া এই ফেসবুক এই হাজার হাজার মানুষের চিৎকার মন্ত্রীর মনের মধ্যে জায়গা থাকে না কারণ মন্ত্রীর অ্যাম্বাসেডার যতক্ষণ পর্যন্ত নূর দেন নাই ততক্ষণ পর্যন্ত মন্ত্রী বিশ্বাস করেন না আমরা যারা প্রবাসে রয়েছি আমরা প্রতিনিয়ত যারা রেমিটেন্স পাঠাই আমরা যারা কষ্ট করে এই বাংলাদেশ খেয়ে আমরা স্বয়ং সম্পূর্ণ রেখেছি আমাদের বিপদের কিন্তু সরকার পাশে দাঁড়ায় না এটা হচ্ছে বিপদ বিপদ কিন্তু আমরা আমরা চীনের করোনা ভাইরাসের জন্য আতঙ্কিত সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে মানুষ করোনা ভাইরাসের চৌমারাত্মক ভাইরাসে আসছে প্রবাসীদের জন্য প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আউট হয়ে খালি হাতে বাংলাদেশে ফিরে যাচ্ছে সৌদি আরবের ঘটনা আমাদের বিবেকের বিবেককে নাড়া দিয়েছে যদি কাতারের ঘটনার সাথে সাথে যদি আপনারা প্রতিবাদ করতেন যদি বাংলাদেশ সরকার শক্তভাবে দাঁড়াত আমরা স্বীকার করি যারা অবৈধ তাদেরকে পাঠিয়ে দেন কিন্তু যারা বৈধ যার হাউস বিষা হাউস ড্রাইভারের বিষয় এসেছে খাদিম বিষয় এসেছে মঞ্জিল বিষয় এসেছে সকসিয়া বিষয় এসেছে সেই বিষার স্পন্সার রয়েছে আরব কাতারিদের কাছে কাতারিদের কাছ থেকে কাতারি বলেন কুদকুয়েতি বলেন সৌদি আরব বলেন তাদের কফিল রয়েছে কফিলের কাছ থেকে তারা বৈধ পারমিট নিয়ে সেই দেশে আসে একটা দেশে যদি মানুষ বৈধ পারমিট নিয়ে চলাফেরা করতে পারে না বৈধ পারমিট নিয়ে যদি থাকতে পারে না তো সেই দেশে কোনো মানবাধিকার থাকতে পারে না আমার একটা প্রশ্ন যে বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন বাংলাদেশিরা প্রবাসীরা বাঙালিরা যখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আউট হয়ে আসে তার দুইটা ডকুমেন্টস লাগে একটা পাসপোর্ট আর যদি পাসপোর্ট থাকে না তাহলে এমবেসির মাধ্যমে এমবেসি থেকে আউট নিতে হয় আমি সৌদি আরবের দূতাবাসকে বলবো যে আমাদের যত বাংলাদেশিকে এই মুহূর্তে সৌদি সরকার গ্রেফতার করেছে আপনারা আপনারা তাদের চিহ্নিত করে যাদের পাসপোর্ট রয়েছে তাদের আউটপাস আপনারা দিবেন না যাদের পাসপোর্ট রয়েছে তাদের আউটপাস আপনারা দিবেন না আইনগত মুগাবিলা করে তাদেরকে সেই দেশে রাখুন যাদের পাসপোর্ট নাই যারা অবৈধ যাদের আইডি নাই তাদের আউটপাস দিবেন কারণ দূতাবাস যদি আউটপাস না দেয় তাহলে সেই দেশ থেকে একজন প্রবাসী বাঙালিকে পাঠাতে পারবে না একজন প্রবাসী বাঙালিকে পাঠাতে পারবে না দূতাবাসের প্রতি আহ্বান জানাচ্ছি যারা বৈধ রয়েছে যাদেরকে গ্রেফতার করেছে বিভিন্ন কোম্পানিতে কাজ করে বিভিন্ন সেক্টরে কাজ করে এই বৈধ মানুষগুলা যেন খালিয়াতে বাংলাদেশে ফিরে না আসে বাংলাদেশের দূতাবাস বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি গুণ থেকে উঠার পর যখন আমরা দেখি প্রবাসীরা খালিয়াতে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে তখন প্রবাসী মন্ত্রীর কি করণীয় রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স যোদ্ধারা এই দেশকে আপনার অক্সিজেন দিচ্ছে এই রেমিটেন্স যোদ্ধারা যখন খালিয়াতে ফিরে যাচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের বিপদের দিনে আপনারা সরকার কতটুকু কি করেছেন সরকার প্রবাসীদের পাশে দাঁড়ান প্রবাসীদের পাশে দাঁড়ান সৌদি আরবের প্রবাসীদের পাশে দাঁড়ান এবং সৌদি সরকারকে বলুন যে আমাদের বৈধ মানুষগুলাকে যেন গ্রেপ্তার না করে দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাদেরকে গ্রেফতার করেছে তাদের মধ্যে যারা যাদের ডকুমেন্টস রয়েছে যাদের বিরুদ্ধে কোনো ইলিগেশন নেই যাদের আইডি রয়েছে তাদেরকে সেখান থেকে নিয়ে আসুন সৌদি কর্তৃপক্ষকে বলুন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনি যান দূতাবাসের কর্মকর্তারা আপনি যান গিয়ে সৌদি আরবের সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন আল্লাহ খাল্লিক বাঙ্গালি ফি আকামা মৌজুদ ফি বতাকা মৌজুদ হারাম হাজার হারাম যাদের একামা রয়েছে যাদের বিশা বতাকা রয়েছে যারা বৈষ্ণবের রয়েছে কেন তাদেরকে পাঠানো হচ্ছে কথাটা বুঝাতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে বুঝাতে হবে সচিবকে বুঝাতে হবে আরবি ভাষায় বুঝাতে হবে ইংরেজি ভাষায় বুঝাতে হবে তদবির করতে হবে প্রবাসীদের কল্যাণে কাজ করতে হবে শুধু নামি গাড়ি দামি গাড়ি ছড়ে প্রবাসীদের রক্তে গামে জোড়া এই টাকা দিয়ে বিলাসিতা করলে চলবে না প্রবাসীর দূর দিনে পাশে দাঁড়াতে হবে সৌদি আরবের প্রবাসীরা বিপদে রয়েছে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বিপদে পড়ে তারা প্রতি বছর এইভাবে খেলা শুরু করে বিষা বিক্রি করে বিচার বিচার বিষা নষ্ট করে মানুষকে গ্রেফতার করে মানুষকে ফিরত পাঠায় আবার বিষা দেয় তারা চুর হয়ে চুরি করে পুলিশ হয়ে ধরে সর্প হইয়া ধ্বংস করে উজা হইয়া যায়